হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার বন্ধুরা যে আপনাদের বিভিন্ন গ্রুপে অ্যাড করে, সেই অ্যাড আসলে একটা বিরক্তিকর, গ্রুপটা আসলে সকলের কাছে পছন্দনীয় নয়। তো আপনি চাইলে গ্রুপে অ্যাড থাকবেন, কিন্তু গ্রুপ থেকে লিভ না নিয়েই আপনার গ্রুপের সকল পোস্টের নোটিফিকেশন আসা আপনি বন্ধ রাখতে পারেন। অর্থাৎ আপনাকে কেউ যদি কোনো গ্রুপে অ্যাড করে, আপনি লিভ নিলেন, আবার আপনাকে অ্যাড করলো, এভাবে অ্যাড করে, এটা আসলে খুবই বিরক্তিকর লাগে। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি গ্রুপ থেকে লিভ না নিয়ে আপনার গ্রুপের যে সকল নোটিফিকেশন আসে সেগুলো অফ করবেন। তো এর জন্য আপনি আপনার ফেসবুকের অ্যাপসটা, ডিফল্ট যে অ্যাপস থাকে ব্রাউজার, সেই ফেসবুকের ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন যে তিনটে দাগ আছে, এখানে ক্লিক করে এবার নিচের দিকে একটু যাবেন। নিচের দিকে গেলে অর্থাৎ যে গ্রুপ থেকে আপনি লিভ নিতে চান না, মানে গ্রুপে জয়েন থাকবেন কিন্তু গ্রুপের কোনো পোস্ট যদি কেউ করে বা আপনি যদি কোনো গ্রুপে কমেন্ট করেন, এখন দেখা যাচ্ছে একটা পোস্টে আপনি কমেন্ট করলেন গ্রুপের, এরপরে যত লোক কমেন্ট করবে আপনার কিন্তু নোটিফিকেশন আসতেই থাকে। তো আপনি এটা নোটিফিকেশন খুব সহজে বন্ধ করতে পারেন। এই যে দেখুন একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমাকে জয়েন করছে, মানে অ্যাড করছে আমাকে, তো আমি এই গ্রুপ থেকে যে লিভ নিব না, কিন্তু আমি এই গ্রুপের সকল নোটিফিকেশন আশা বন্ধ করতে চাই। তো এর জন্য কী করবেন, এই যে দেখুন জয়েন লেখা আছে, জয়েনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে যে তিন নম্বর অপশনে দেখতে পাচ্ছেন যে এডিট নোটিফিকেশন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখুন কিছু অপশন আপনাকে দেখাবে। এই যে দেখুন অল পোস্ট, এই যে হাইলাইটস, এখানে টিকমার্ক করা আছে, যদি অল পোস্টে টিকমার্ক করা থাকে, অর্থাৎ এই গ্রুপে যত পোস্ট হবে সাথে সাথে আপনার টাইম লাইনে শো করবে। যদি এখানে দেন শুধু হাইলাইটসগুলো, এখানে যদি আপনার যে সকল ফ্রেন্ড ওই গ্রুপটাতে জয়েন আছে তারা যদি কোনো পোস্ট করে সেটা দেখা যাবে। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে অফ করা, অর্থাৎ এই অফে যদি আপনি ক্লিক করেন কাজ শেষ, অর্থাৎ এই গ্রুপে আর কেউ আপনাকে, মানে পোস্ট যদি তা কেউ করে সেই পোস্টগুলো আপনার টাইম লাইনে শো করবে না বা আপনার নোটিফিকেশন আসবে না। বারবার ফেসবুক ডাটা অন করলে দেখা যাচ্ছে যে গ্রুপে নোটিফিকেশন আসতে আসতে বন্ধুরা যে কোনো পোস্ট করছে সেই পোস্টটাই দেখা যায় না। তো সিম্পলি আপনি কী করবেন, জাস্ট এখানে যদি এরকম ওয়াল থাকে, হাইলাইটস থাকে, আপনি এটা অফ করে দেবেন। অফ করে দিয়ে ব্যাকে চলে আসবেন, আপনার কাজ শেষ। এরপরে এই গ্রুপে যে সকল বন্ধুরা বা যে কেউ পোস্ট করুক তার নোটিফিকেশন কিন্তু আপনার এই নোটিফিকেশন বারে আসবে না, এই যে এখানে নোটিফিকেশনে এখানে আসবে না। তো এইভাবে আপনি খুব সহজে গ্রুপ থেকে লিভ না নিয়ে গ্রুপের পোস্টের, কমেন্টের সকল নোটিফিকেশন আসা বন্ধ করতে পারেন। তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।